আজ আমাদের এখানে ভোট, আমরা যাচ্ছি ভোট দিতে। বাইরে রোদ আছে। তোমরা সবাই ভোট দিচ্ছ তো? ভোট কিন্তু অবশ্যই দেবে, ভোট দেওয়া উচিত, সেই জন্যই দেবে। আমরা যাচ্ছি এখন ভোট দিতে। 12টা বাজে, জানি না কিরকম লাইন পড়বে বা কি, বাইরে তো গরম আছেই, কিন্তু ভোট দিতে যেতেই হবে। চলো, মেয়েটাকেও রেডি করে নিয়েছি। ভোট দেওয়া হয়ে গেল, তারপর আইসক্রিম খাওয়া হচ্ছে। আবার আরেকবার দেখাও হাতটা, হয়ে গেছে ডান। এই ভোটটা দিয়ে এলাম, এই জাস্ট কিছুক্ষণ আগে ভোটটা দিয়ে এলাম। দিয়ে এসে মেয়েকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। খুব কাঁদছিল, অনেক দেরি হয়ে গেছে, 12টার সময় গেছিলাম, 1টা বেজে গেছে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ একটা লম্বা দাগ দিয়ে দিয়েছে, অনেকটা জায়গা পেয়েছে, মনের আনন্দে দাগটা দিয়েছে। দেখো এই কালিটা এখন থাকবে অনেকদিন। এইখানে যেটা দিয়ে হাতের টিপসই, ওই যে এইখানে টিপসই দিয়েছিলাম, এইটা এই কালিটা উঠে গেছে। আর এখানটা এই লম্বা দাগটা, এটা মনে হয় না এখন উঠবে বলে, থাকবে এখন বেশ কিছুদিন। ভীষণ রোদ, লাইন মোটামুটি ভালো ছিল এখানে। এখানে খুব শান্ত, খুব সুন্দরভাবে ভোটটা হয়েছে, কোনো কোনো সমস্যা হয়নি। সবাই আমরা খুব সুন্দরভাবে ভোটটা দিয়েছে, এখানে কিছু প্রবলেম হয়নি, লাইনটা খুব একটা পড়েনি। আমি 12টার সময় গেছিলাম তো, সেই জন্য বোধ হয় লাইনটা একটু কম ছিল, জানি না পরে কী হবে। এবারে খুব সুন্দর ব্যবস্থা ছিল, স্যানিটাইজার, মাস্ক, তারপরে গ্লাভস দিয়েছিল, একটা প্লাস্টিকের যে যা ইউজ অ্যান্ড থ্রো যে গ্লাভসগুলো, ওই একটা গ্লাভস দিয়েছিল। প্রথমে স্যানিটাইজার দিচ্ছে, তারপরে ওই গ্লাভসটা দিচ্ছে, গ্লাভস পরে তারপরে ভোটটা দিতে দিলাম। সুষ্ঠুভাবে ভোটটা হয়েছে, কোনো প্রবলেম হয়নি। অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো অশান্তি হয় না, এত দিন আছি এখানে ভোট দিচ্ছি, কোনো প্রবলেম এখন পর্যন্ত দেখিনি। সুস্থভাবে শান্তভাবে ভোট হয়, ভোট হলো। মেয়েকে নিয়েই গেছিলাম সঙ্গে করে, মেয়ে যেহেতু আমাকে ছাড়া থাকে না, সেহেতু মেয়েকে রেখে যখন প্রশ্নই উঠছে না, মেয়েকে নিয়ে যেতেই হবে। গেছি, ওর বাবার আগে হয়ে গেল, বাবার লাইনটা খুব তাড়াতাড়ি যাচ্ছিল, ওর বাবা আগে দিয়ে দিল, তারপরে মেয়েকে ধরলো, তারপর আমি ভোটটা দিয়ে দিলাম। এই হলো আজকের ভোটের গল্প। তারপরে আইসক্রিম খেলাম, তোমাদেরকে দেখালাম আইসক্রিম ঠান্ডায়, ওই কুলফি আইসক্রিম অনেকদিন পরে পেয়েছি, অনেকদিন আগে ওই কুলফি আইসক্রিম খেয়েছি। এখন আর রাস্তাঘাটে অতটাও বেরোনো হয় না এই গরমে, সেই জন্য আইসক্রিমগুলো চট করে দেখা যায় না। অনেকদিন পরে কুলফি আইসক্রিমটা খেলাম, খুব ভালো লেগেছে। ভোট দিয়ে এসেছি, গরম থেকে কিছু বেল ছিল, বেল আর দই দিয়ে একটা শরবত বানাচ্ছি, সেটা দেখো তোমরা, তোমাদেরকে দেখাই চলো। বেলটাকে পুরোটা কুড়ে, পুরোটা বের করে নিয়েছি, শ্বাসটা যেটুকু শ্বাস ছিল, এবার এটাকে তৈরি করব। আর টক দই দেব, টক দইটা বের করে রেখেছি, টক দই দেব, দেখাই চলো। আর চটকে নিচ্ছি, চটকে নিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে চটকাতে হবে পুরো ভালোভাবে। ছেঁকে নিলে এই যে এইগুলো
সব এক্সেস এগুলো বেরিয়ে আসবে, দানা আছে এগুলো বেরিয়ে পুরো পরিষ্কার জিনিসটা চলে আসবে। এই দেখতে পাচ্ছ এই পরিষ্কার এই জলটা চলে আসবে ছেকে ছেকে, এই ছেকে ছেকে এই যে এগুলো বেরোবে, এই যে থালায় জমা হয়েছে পুরো সবটা বিলটা আজকে বেরিয়ে গেছে। এবার দুইটা দেবো, দুইটা দেবো, দুইটা ফ্রিজে ছিল ভাড়ে ছিল বলে দুইটা ড্রাই হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এটা দিয়ে হবে না, এটা মিক্সিতে ফেটিয়ে তারপরে শরবত করতে হবে। আর মিক্সিতে আমি দই আর বাতাসা একসাথে দিয়ে দিচ্ছি, দই দিয়েছি বেশ কিছুটা বাতাসা দিয়ে দিলাম, এটা এই যে শরবত বেলের, এই যে শরবত বানিয়ে নিয়ে চলে এসেছি, সবাইকে দিয়েছি, তারপর নিজের জন্য নিয়ে চলে এসেছি। আরেকজন খাচ্ছে, তোমরা শেয়ার করো আমার সাথে। দিনে ছোট্ট ভিডিও তোমাদের জন্য, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লকে, টাটা বাই, ততক্ষণ তোমরা ভালো থেকো, লাভ ইউ, বাই।